মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে মানে একদম রমরমারম ব্যাপার, কারণ কালকে হচ্ছে আমার সোনামাটার মুখে ভাত। মুখে ভাত বলতে মিলাদ, যেটা আমরা বলছিলাম বাড়ার সাথে যে মিলাদ করব মিলাদ করব, তো সেটা কালকে হবে। মানে মুখে পায়েস দেওয়া হবে, ভাত এখনো পড়েনি, পড়বে না, ভাত কিছুদিন পরে পড়বে, এখন মুখে পায়েস পড়বে। আর দেখো না কত আনন্দ, তার প্রস্তুতি আজকে থেকে শুরু হয়ে গেছে। আব্বা আজকে কিছু কিছু বাজার এনেছে, কালকে নিয়ে আসবে আবার কিছু বাজার। তো কি কি এনেছে চলো তোমাদেরকে দেখার। ওদিকে দুই পিমনি মিলে কত ব্যস্ত হয়ে গেছে সমস্ত কাজকর্মে। কি বলে ভাইজি হবে, তাই তো? হ্যাঁ, ভাইজির মুখে পায়েস বলে কথা। আজকে সকালবেলা থেকে খাওয়ার একটা ধুম লেগেছে, মানে কালকে একদম সিম্পল গেছে, তো আজকে একদম না বলো। দুদিন পান্তা খেয়েছি, দুদিন পান্তা খেয়েছি, আজকে আর পান্তা না। আজকে সকাল সকাল দেখছি পরোটা হচ্ছে এখানটাতে, আলু ভাজা, ডিম ভাজা, আর কিছু আছে আয়োজনে সকালবেলা? এটা এইটুকুই আছে, তবে দুপুরবেলাও কিন্তু মহা আয়োজন আছে। কি কি আছে সেটা পরে গিয়েই বলবো। আব্বা সবকিছু বাজার থেকে করে এনেছে, এবার শুধু রান্নাটা করলেই হয়। ব্যাস, কেউ কি করছে? পাখি আয় আয় আয়, ইনায়া কাজ যে তাই তুমি বলছো? আচ্ছা ইনায়া কি করে কাঁদে? আপনি ইনায়া কি করে কাঁদে? সবার নকল করো, এখন সবার কথা নকল করে। আপনি আছিয়া বেললো আর আপা ভাজলো। এবার একটা প্রশ্ন আসতে পারে, বাড়ির বৌমাটা করলো কি? ননদরা এসেই তো সব করে দিলো, বাট বাচ্চাগুলো আমার কাছে ছিল তখন। ইনায়াকে খাওয়াচ্ছিলাম, আয়ার আফরিদ সব কটা গিয়ে ওইখানটাতে ভিড় করে জমিয়েছিল, তিনটে বাচ্চাকে একসাথে সামলাচ্ছিলাম। এটা অনেক বড় একটা টাস্ক। কি হলো, খাচ্ছে কেন? এই বল, এই বল, এই বল, এই বল, এই বল, বল কে নেবে? ওই তো বাবা বাবা বাবা, হাটুস হাটুস, বল কে নেবে? এই পড়ে গেল, এই যে মাম্মাম। শোনো শোনো, মাম্মাম কিন্তু কালকে থেকে খাওয়া স্টার্ট করবে, তোমাদের খাবারে কালকে থেকে ভাগ বসাবে। আব্বা আজকে সকাল সকাল গরমের বাজার করে এনেছে দেখছি, জামাই ষষ্ঠী বাজার। এই যে এখানটাতে তালের শাড়ি, জামাই কে? ওর আব্বু, আব্বু আছে। লিচু, সবাই মিলে একটু পর লিচু খাবো কিন্তু। হ্যাঁ, ওটা কি পেকে গেছে? ও তাহলে পাকাটা খাবো, তুমি খাবে? সাবিয়ের স্মেলটা দেখো, এটা আরেকদিন রান্না হয়েছিল, খাইনি আমি কখনো পাকো, খাবো আজকে, টেস্ট করবো, সবকিছু টেস্ট কর, টেস্ট করা উচিত, টেস্ট করবো। শশা, কলা, বিস্কিট, এটা আমাদের না সবার। চলো চলো, এটাকে ফ্রিজে দিয়ে দিই, এটাকে ফ্রিজে দিয়ে দিই, ঠান্ডা ঠান্ডা একটু পরে খাবো, ঠিক আছে? লিচুও ফ্রিজ, মানে এখন যা গরম এখন ঠান্ডা ঠান্ডা সব খেতে হবে। আর এর মধ্যে দেখছি কি কি এনেছে আব্বা, ও কালকের বাজার আছে এতে সব। তার আগে আমার সাঙ্গু পাঙ্গু গুলো দেখো, আমি যেখানে যাই সাঙ্গু পাঙ্গু আমার কাছে। এখানে দেখছি কালকে হচ্ছে মালাইকারি হবে না কোরমা হবে, তার জন্য নারকোল, শুকনো লঙ্কা, নাও ডাল নাও। আবারও পোলাওয়ের চাল, এইগুলো পোলাওয়ের চাল, এটা কি আব্বা? ময়দা, এখানে তেল, লবণ, চিনি আর কিছু গুঁড়ো মশলা। এই হচ্ছে গিয়ে বাজার, এখনো কাঁচা বাজার বাকি আছে, যেগুলো মাছ মাংস কালকে আসবে না নাকি, ওইগুলোর জন্য কালকে, কালকের জন্য কালকে। তো কালকে যেহেতু মানে মুখে ভাতটা হচ্ছে না, মিলাদ করে ইনায়ের মুখে পায়েস দেওয়া হবে, তো তার জন্য বাড়ি রান্না বান্না হবে অনেক, মানে হচ্ছে কেউ কেউ আসবে, বলবো না যে অনেকেই আসছে, আসবে, খাওয়া দাওয়াও হবে, সব কিছু হবে, যেটা তোমরা কালকে ব্লগেই দেখতে পাবে কেমন করে কি হচ্ছে না হচ্ছে, সেটা কালকে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তার মানে আজকে থেকেই আস্তে 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 কেনাকাটাগুলো হয়ে হয়ে যাচ্ছে। ইনায়ের জন্য আমাকে আরও কয়েকটি জিনিস কিনতে হবে, দেখি যদি পারি কাটিয়াতে একবার যাবো। আর কালকে যে মিলাদটা হয়ে যাচ্ছে, তার মানে এই নয় যে ইনায়ের রাইস সেরিমনি অনুষ্ঠানটা হবে না, ইনায়ের রাইস সেরিমনি অনুষ্ঠান হবে,
তারপরে ওকে যে সাজিয়ে গুজিয়ে ওকে সাজিয়ে সমস্ত রকম খেতে দেওয়া সব কিছুই হবে। শুধু কালকে আমরা বলে না মিলাদ করে মুখে পায়েস দিয়ে ওর সলিড খাওয়া দাওয়াটা স্টার্ট করি তার কিছুদিন পরে, কারণ ওটা করতে ওর প্রিপারেশন নিতে অনেকটা টাইম লাগবে আর অকারণে ইনায়ার খাওয়াটা স্টপ হয়ে আছে। তাহলে ওর খাওয়া স্টার্ট হোক, তারপরে আমরা একদম ধুমধাম ধুম মাছিয়ে ইনায়ের রাইস সেরিমানির অনুষ্ঠানটাও করবো। আমাদেরকে এখন প্রায় বেশিরভাগ সময়টা এখানেই দেখতে পাবে। আর ইনায়াকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন সবাই মিলে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এখন ঘড়িতে 10:30 মতো বাজে। আম্মা এখানটাতে করেছে এখন গরম গরম একদম পরোটা, আলু ভাজা, ডিম ভাজা, ওইখানে তো স্যালাডও কেটে দিয়েছে, শসা পেঁয়াজ। দেখো দেখো কাণ্ড দেখো, এরকম 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 পাক্কা বুড়ো। আফরি তুমি খেয়েছো, তুমি খেয়েছো পরোটা খেয়েছো? কোনটা টেস্ট বেশি, আলু ভাজা না পরোটা? আয়ান খাবে না? আয়ান তোমার খাওয়া কমপ্লিট? বাবা বলো কি বলবে, বলো কি কি ও কি যে কথা খুঁজে পাচ্ছে না এখানে, সেই বলবে এটা কি কথা খুঁজে পাচ্ছে না? আজকে আমাদের রান্না বান্না হবে এইখানটাতে, এখন 11:00 বাজে, রান্নার প্রস্তুতি শুরু করতে হবে। তো আমি এইখানটা জামান সমস্ত সেট করে দিয়েছে, এইখানটাতে বসে রান্না করবো ফাঁকাই ফাঁকাই। আমাদের এটা করে মানে মনে হয় সকাল থেকে রাত পর্যন্ত এখানেই টাইম কাটে। আর শীতকালে তো খাওয়া দাওয়া এখানে হবে, গরমের জন্য এখন খেতে পারছি না, শীতকালে হয়তো খাওয়াও এখানে। এখানে তো আপা সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছে, আজকে হবে অ্যাকচুয়ালি পোলাও, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তার সাথে হবে মাংস। তো তাই জন্য কাটা বাছাটা আপা করছে আর আমি এখানে এক এক করে রান্নাটা বসবো। কাটা বাছাটা হয়ে গেলে আম্মা ওইদিকে চুলে পোলাওটা করবে আর আমি এক পাশে মাংস আর এক এক করে ভাজাটা করতে লাগবো, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আদালো শুনে গেছে আম্মা ছেলে? আদা রসুনটা পেস্ট করে নিয়ে আম্মা একবারে অনেকটা আদা রসুন ছিলেছে আর এখন ওইগুলো আদা রসুন আলাদা করে করতে গেলে অনেকটা টাইম লাগবে, তাই আমি এখন মাংসের জন্য এতটুকু আদা রসুন তুলে নিলাম, এটাকে আগে পেস্ট করে নিয়ে আসি। ইনায়াকে আসিয়ার দায়িত্বে দিয়েছি একটু, জানো তো আজকে কেন জানি না এত গরম পড়ছে, ঘুমোতেও চাইছে না, ওরও হয়তো কষ্ট হচ্ছে কারণ ওপর থেকে পুরো গরম হাওয়া নামছে। তো আসিয়ার কোলে আবার ঘুমিয়ে পড়েছে, আবার মিক্সি ছিল। আসিয়া একটু সরে যাও, বারান্দার দিকে চলে যাও, অনেক কষ্টে আছি আর ঘুম পাড়িয়েছে, আবার মিক্সি চালিয়ে তুলে দিই খুব মুশকিল হয়ে যাবে। আজকে আমার কোমর বেঁধে লেগে পেরেছি, পরে সেতে হবে মাংস আর এটা হচ্ছে ভাজা বুঝি, পটল বেগুন টেগুন ভাজা। কি আপা বেগুনটা আচ্ছা আমি কিছু এখানে আফ্রিদের আবার দেখছি ডাল ঢাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেবো, পানি শুকিয়ে গেছে তো, আগে আলুটা ভেজে নি নাকি? রান্না বান্না একদম স্টার্ট হয়ে গেছে, আমি এই যে ওভেনে এখানটাতে বসে পড়েছি মাংসটা করতে, প্রথমে আলুটা ভেজে নিচ্ছি তারপর মাংস রান্না করব। আর এই পাশে আফ্রিদের ডালটা রান্না হচ্ছে, এটা হয়ে গেলে ওই যে প্যান বসিয়ে পটলটা আর বেগুনটা ভেজে নেবো। আর কিছু ভাজা হবে তো? আর এই ছেলেটা দেখো ক্যারাম বোর্ড এখানে খেলেই যাচ্ছে, হ্যাঁ কম্পিউটারের সাথে খেলছে, খুব মজা পাচ্ছে বুঝলে। কে জিতছে? হ্যাঁ তো এই কম্পিউটার জিতছে, কম্পিউটারের সাথে খেলছে আর ও দেখো কম্পিউটার ওদিকে আবিষ্কার করছে, ওটা ওই যে দেখো কি করছে ওটা,
ওরার একটা মগে হচ্ছে না, ওর দুটো মগ লাগবে, দুটো মগেও হচ্ছে না। এবার গেছে একদম কলের ধারে, স্নান করাবে আর এই জায়গা দিয়ে ওদের আর নামতে উঠতে কোনো সমস্যাই হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না। দিব্যি উঠছে, নামছে, খেলা করছে। এবার সত্যি কথা বলতে বাচ্চারা জ্বালাতনও করছে না। আর অন্যান্য বার কি ওই ওই বাউন্ডারির নিচে নামলে আছে ঠেঙাই, এবার তো কোনো অসুবিধা নেই। ওই যাস আমার সব থেকে বেশি ডিম ভাজার গন্ধ। মামা মামা আমার শোনা, এদিকে এসে আগুন আগুন আগুন, কখন তেল ছিটকে পড়বে এমন চিৎকার করবি বাড়ি মাথায় উঠে যাবে আমার। হ্যাঁ দিন দিন এখানে বেগুন ভাজা চলছে, মাংস হয়ে গেছে কষানো, এবারে মাংস তো মনে হচ্ছে সুন্দর হবে আর কি। দেখা যাক মানে তোমার আধুনির একটা ডেফিনেশন আছে কি বলতো, মানে কম টাইমে ভালো রান্না, অতক্ষণ ধৈর্য ধরে রান্না করে আবার টেস্টি। আর কেউ একটু কেটে বেছে দিলে রান্না তাড়াতাড়ি হয়ে যায়, হাজির হয়ে গেছে। এটা আয়ান ঠিক সময় সময় খাবার গুলো আবার মনে করে করে বার করছে, আমরাও তো খেতে চাইছি। এর মধ্যে আবার একটা দেখছি পানি বেরিয়ে গেছে, কেন বলতো একটু থাকে তো ওই জন্য। আইন মা নিয়েছো তালের শাস, যেদিন আমরা বাড়ি আসছিলাম বলছিলাম খেতে হবে, আর আজকে তো আব্বা দেখলে এনেছেন। কি যে শান্তি লাগছে এই গরমে রান্না করছে, আর এখানে তালের শাস। এই তালের এতে প্রচন্ড দাগ লেগে যায়, পুরো কালো হয়ে গেছে, গেঞ্জি প্যান্ট একটু পরা যাবে না কিন্তু। টেস্টি আজকে দুই ননদ আর শাশুড়ি বৌমা মিলে এমন রান্না করেছে যে বাচ্চাটাকে এখনো তুমি খেতে দাওনি বলো। স্যালাড খাচ্ছি, এত কিছু রান্না হয়েছে, স্যালাডটা না কাটি খাওয়ার সেই মজাটা কি পাবো প্রপার ভাবে? এইগুলো কি আর দুদিন পরে পাবো? আবার সবার ছুটি হবে, সবাই একসাথে হবো, তখন একটু মজা আনন্দ করে নি। চলো স্যালাড কেটে নিয়েছি আর এখন হচ্ছে বসবো আমরা খেতে। রান্না তো এই যে দেখলেই, এখানে তো আম্মা করেছে পোলাও, আর এখানটাতে হয়েছে সব রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, স্যালাড, মাংস, চাটনি, আমের চাটনি আছে, চাটনি, পাপড়, চাটনি। আম্মা খুব টেস্টি করেছে, খেতে বসি। আয়ান কেমন হয়েছে টেস্ট? খুব টেস্টি হয়েছে, ওই খুব টেস্টি হয়েছে, খাও খাও বেটা। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর বিকেল হয়ে গেছে, এখন 4:30 না সরি, হ্যাঁ 5:30 বাজে। একটুখানি সবাই একটু শুয়ে হয়েছিল, ইতিমধ্যে শানি চলে এসছে, কারণ কালকের জন্য শানির বাবা মা তো আসতে পারছে না, এখানে তো আব্বা মা সবাই রয়েছে। যদি মামা থাকে তবুও একটু ভালো লাগবে, কারণ কালকে ওর কাছে, ইনায়ের কাছে একটা বিশেষ দিন। যতই আমরা রাইস সেরিমনি অনুষ্ঠান করি না কেন, কালকের দিনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই শানিও চলে এসছে। চলে এসছে, ওরা ভাবো ফোন করছে কোথায় এসে জানো তো, ওই কোনটা এসে, আসসালামু আলাইকুম। তোমরা কি ব্যাপার, মানে কি চমক দেওয়ার জন্য নাকি? হ্যাঁ ফোন নেই কিছু নেই, আমি গাড়ি বার করে রেখেছি সকাল থেকে, সিরিয়াস বলছি। সত্যি বলছি, আমি তো গাড়ি বার করে রেখেছি ওরা আসবে বলে, কি বলবো। চলো 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 চলো, মামা চলে এসছি, চলো চলো মামা চলে এসছে। কে এসছে মামা? মামা কে ওটা?
এই লোকটা চেনা জানা, চেনা জানা লোক। হ্যাঁ এতটাই কষ্ট হচ্ছে। আর রাতের জন্য কিছু কিছু রান্না করতে হবে, তো সেইগুলো হবে, তার সাথে ডিমের কোমড়া কোরমা হবে, আর যেটা হবে তেলের পিঠে হবে। এই রাধুনি উঠে যাও, উঠে যাও, এই রাধুনিকে তোলো। আর ইনায়করা মামার কাছে, মামাদের কাছে দিয়ে এসেছি, ওরা ফ্রেশ ফ্রেশ হয়ে একটু হালকা ফুলকা খেয়ে দিয়ে একটু রেস্ট করছে। তাহলে একটু ইনায়কে নিয়ে খেল, ও খেলাধুলো করছে। আর এখানটাতে আপনিদের মাতব বুড়িকে শুনে রাখো। এই মাম্মাম, এই এটা কি দরকার করার? আর ডিমগুলো এখান থেকে সেদ্ধ করে এনেছে, এই যে এখানে সবার জন্য ডিম সেদ্ধ, মানে কোরমা হবে বলে এখানে তেলের পিঠে হবে বলে ব্যাটারটা রেডি, কোরমার জন্য নারকল কুড়ো রেডি, নারকল দিয়েই তো করতে হয় ব্যাপারটা। আর একজন দেখো না, নারকল দিয়ে আর চিনি দিয়ে মুড়ি খাচ্ছে, টেস্টি কিন্তু লাগলো খেতে, আমার ভালো লাগলো খেতে। এরকম করছে কেন? ওর কিছু হলে আগে মলম মলম মলম, এই মলমটা লাগিয়ে দাও না, তুমি তো মলম আনতে গেছিলে, মলম লাগিয়ে দাও, মলম লাগিয়ে দাও। এটা কিন্তু খুব টেস্টি জিনিস, হেভি লাগে খেতে। আমি জানি তো, চিনি মুড়ি আর নারকল খুব ভালো টেস্ট। আর এ তো জিনিস এনেই যাচ্ছে, আচারও হবে। তেলের পিঠে করা স্টার্ট করে দিয়েছে আম্মা, এই যে আম্মা ওখানে তেলের পিঠে গুলো ভাজছে। পিঠে জিনিসটা এমনই, বড়দেরকে দিয়ে করানোই ভালো, ছোটরা ওখানে হাত না লাগানোই ভালো, মানে আমরা আমরা কেউ যাইনি, আম্মা ওখানে তেলের পিঠে করছে, তারপরে কোরমাও হবে। আর এই যে একটা, কিন্তু আম্মা আজকে হালকা একটু টেনশনে পড়ে গেছে, মানে শেপটা ঠিকঠাক আসছে না। টেস্ট ঠিক আছে, টেস্ট ঠিক আছে, ফুলছে, সব ঠিক আছে, কিন্তু শেপটা আসছে না, মানে গোল ব্যাপারটা হচ্ছে না, কিছু একটা ডিস্টার্ব হয়েছে, সেটা আম্মা আবার এখন ঠিক করছে। আর ও ওখানে চুরি চুরি করে দেখো ডিম ছাড়াচ্ছে, ও ডিম ছাড়াচ্ছে, আর যেটা ভেঙে যাচ্ছে, মানে ও না না ভেঙে যে দুটো করেছে, ষোলোটা দিয়েছিল সতেরোটা আছে, মানে একটা ডিম দুটো খণ্ড হয়ে গেছে। যেদিন ভাঙতো না মন খারাপ হতো। রাত্রি এখন 10:30 বাজে, রান্না আমাদের প্রায় শেষের দিকে। এই যে দেখো এক গামলা তেলের পিঠে কমপ্লিট, ওইখানে আম্মার মালাইকারি কমপ্লিট হয়ে গেছে, তেল উঠে গেছে। আর এখানটা তো আম্মা আবার ওই কুলের আচার তৈরি করছে, গুড় দিয়ে, কুলের গুঁড়ো দিয়ে, এটা কি তেঁতুল দিয়েছে না গুঁড়ো, গুড় দিয়ে কুলের আচার হচ্ছে, মানে সত্যি সত্যি এখানে আজকে এখানে বসে এতগুলো নান্না হলো, এতগুলো নান্না। তুমি কি খেয়েছ ডিম? কি দিয়ে ভাত খেয়েছ? মাছ? মাছ কোথায় পেলে? মাংস, মিট, ডিম, মামা শুধু ডিম দিয়ে খেয়েছো, আর কিছু খাওনি? আর কিছু খাওনি? এত ছোট ছোট কথা বলতে শিখেছে না আফরিন, যেই যেটা বলছে ঠিক কপি করে নিচ্ছে ওটাও। আমি ইনায়কে বলেছি মিত্তি মা, বলছে মিত্তি মিত্তি কই, মিত্তি কই, আফরিন ঝাল ঝাল, লঙ্কা কই, লঙ্কা, লঙ্কা খাওয়ার পোকা হয়েছে, লঙ্কা লঙ্কা, নেমু নেমু। মালাইকারি কালার তো দেখলে কত সুন্দর হয়েছে, তেলটাও একদম সুন্দর ভাবে উঠেছে, টেস্টটাও নো ডাউট খুবই ভালোই হবে, মানে কোরমার যে এটা। আচ্ছা এটাকেও কি মালাইকারি বলে নাকি চিংড়িটা মালাইকারি, এটা কোরমা কি বলে?
না না একদম ভালো ভাষাই তো বলতে হবে, ডিমের কোরমা চিংড়ি মাছের মালাই করে তো খুব সুন্দর হয়ে গেছে। চলো এবার এগুলো পাটিয়ে পুটিয়ে খেতে বসতে হবে। কই আম্মু কই, এতক্ষণ মামা মামা ছিল না বাড়িতে, জামান সানি ঠানি এরা কেউ বাড়িতে ছিল না, ইভেন আয়ানও ছিল না, ততক্ষণ ধরে বলছে মামা মামা। কই মামা কই? আমি মামা, লজ্জা পেয়ে গেছে, শুধু মামা মামা। তো চলো এরপরে আমরা ডিনার করবো, এই জিনিসপত্র গুলো গুছিয়ে নিই খাওয়া দাওয়া করে। কালকে হচ্ছে কি ইনার একটা শুভ অনুষ্ঠান, তো কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। যদিও বা রান্নার জন্য আমরা বলে দিয়েছি আচিমাকে, উনি এসে সমস্তটাই করবেন, তবু ওই যে উঠে একটু দেখতে তো হবে, জোগাড়পাতি তো রয়েছে, অনেক কিছু রয়েছে। কালকে সত্যি কথা বলতে আমার কাছে, জামানের কাছে, মানে আমাদের সবার কাছেই একটা অনেক বড় দিন, মানে এবার থেকে ইনার লাইফের নতুন জার্নি শুরু হলো বলতে পারো। সলিড খাবে, কতটা খাবে, কেমন খাবে, একটা মায়ের জন্য অনেক টেনশন থাকে জিনিসগুলো, মানে হয় না যে এই ছটা মাসটা এক ফেজ গেল, তারপর থেকে আরেকটা ফেজ, এইভাবে চলতেই থাকবে। তো ওই যে টেনশন একটা কাজ করে, যেন কালকের অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে যাক, সবকিছু ভালোভাবে হোক, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, সকাল সকাল ঘুম থেকে উঠবো। তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া করো। গুড নাইট।